নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লু বিপি এস ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন কোনটি উত্তরবঙ্গের নদী নয় নিচের অপশনগুলির মধ্যে কোনটি উত্তরবঙ্গের নদী নয় কি কী রয়েছে অপশনগুলো দেখব কালজানি জলঢাকা হলদি রায়ঢাক এদের মধ্যে কোনটি উত্তরবঙ্গের নদী নয় দেখো প্রশ্নটি কিন্তু দু হাজার আঠারোতে ডাব্লুবিপি এসআইএে এসেছিল তো ভালো করে লক্ষ্য করবে কোশ্চেনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি অর্থাৎ হলদি নদী হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে হোলদি নদী ত্রাসের নদী হিসেবে কোন নদী পরিচিত তিস্তা নদী তিস্তা নদীকে কিন্তু ত্রাসের নদী বলা হয় তারপর দেখো জলঢাকা নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ হচ্ছে জলঢাকা নদী শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম কি রূপনারায়ণ আত্রাই নদীর অবস্থান কোথায় শিলিগুড়ি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত আত্রাই নদী মেচি নদী হল নেপাল ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া একটি আন্ত সীমান্ত নদী এটি নেপালের উৎপন্ন হয় ও মহানন্দার সঙ্গে মিলিত হয় নেক্সট ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপসরা অপসরা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি উনিশশো সালের চৌঠা আগস্টে নির্মিত অপসরা ছিল ভারতের প্রথম পারমাণবিক চুল্লি উনিশশো সালের বিশে জানুয়ারি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এটির উদ্বোধন করেছিলেন এটি মুম্বাইয়ের ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের ট্রম্বে ক্যাম্পাসে নির্মিত হয়েছিল নেক্সট কি রয়েছে দেখো মানুষের ঘাম লালা এবং অশ্রুতে কোন উৎসেচক থাকে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মানুষের ঘাম লালা এবং অশ্রুতে কোন উৎসেচক থাকে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লাইসোজম মানুষের ঘাম লালা ও অশ্রুতে লাইসোজম নামক উৎসেচক থাকে অশ্রু ঘাম লালা মানুষের দুধ এবং সহ লাইসোজোম প্রচুর পরিমাণে মিশ্রিত হয় লাইসোজমের ক্রিয়া শারীরবৃত্তীয় কারণ এটি একটি অ্যান্টিমাইক্রোবিয়াল উৎসেচক যা নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াকে কী করে মেরে ফেলতে পারে নেক্সট জিডিপি এর পূর্ণরূপ কী বা জিডিপি এর সম্পূর্ণ নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির সম্পূর্ণ নাম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি একটি পরিসংখ্যানগত সূচক যা একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নকে কী করে সংঘায়িত করে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন কখন হয়েছিল এবং এর প্রধান সংগঠক কে ছিলেন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন কখন হয়েছিল এবং এর প্রধান সংগঠক কে ছিলেন কি হবে অ্যান্সারটি উনিশশো তিরিশ সূর্য সেন অর্থাৎ চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠন হয়েছিল উনিশশো তিরিশ সালে আর এর সংগঠক ছিলেন কে সূর্য সেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো সোলা অরণ্য কোন স্থানে দেখতে পাওয়া যায় শোলা অরণ্য কোন স্থানে দেখতে পাওয়া যায় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে শোলা অরণ্য দেখা যায় নেক্সট প্রাকৃতিক রবার কিসের পলিমার প্রাকৃতিক রবার কিসের পলিমার কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আইসোপ্রিন প্রাকৃতিক রবার হচ্ছে আইসোপ্রিনের পলিমার প্রাকৃতিক রবার জৈবযোগও আইসোপ্রিনের একটি পলিমার যা প্রকৃতিতে রবার গাছের সাদা ঘন আঠালো তরল নিঃসরণ হিসেবে আহরণ করা হয় এর সাথে সামান্য পরিমাণে অন্যান্য যৌগ মিশে থাকতে পারে এছাড়া এতে জলও থাকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদনকারী দুইটি দেশ নেক্সট কোন আইনে সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে কোন আইনে সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মশা মশার মাধ্যমে জিকা ভাইরাস রোগ ছড়ায় ভাইরাস ডিজিজ বা রোগ একটি মশাবাহিত রোগ যা এডিস মশা দ্বারা ছড়ায় ডেঙ্গু চিকনগুনিয়া এবং হলুদ জ্বর আরও তিনটি ভেক্টরবাহিত রোগ ছড়ায় এটি সাধারণত দিনের বেলায় কামড়ায় জিকা ভাইরাস রোগটি সাধারণত হালকা হয় এবং এর কোনো নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয় না পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি কি ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটির নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে আয়োজিত অসহযোগ আন্দোলন ছিল প্রথম গণ আন্দোলন চৌঠা সেপ্টেম্বর উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাবটি পাশ হয় নেক্সট কি রয়েছে দেখো স্যার সিভি রমন তার কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন স্যার সিভি রমন তার কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আলোর বিকিরণ এবং রমন প্রভাব আলোর বিকিরণ এবং রমন প্রভাবের জন্য সিভি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন আলোর বিকিরণ এবং রমন প্রভা আবিষ্কারের জন্য বিজ্ঞানের নোবেল পুরস্কার পাওয়ার জন্য তিনি প্রথম এশীয় ও প্রথম অশ্বেতাঙ্গ ছিলেন তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলে সম্মানিত করেছেন অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলে সম্মানিত করেছেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বিপিন চন্দ্র পালকে বিপিন চন্দ্র পালকে অরবিন্দ ঘোষ দ্য প্রোফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলে সম্মানিত করেছেন নেক্সট ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা হলো কি হবে দেখো অপশানে কি কী রয়েছে পটজল পেডোক্যাল ল্যাটেরাইট নাকি পেডালফার কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পেডোকেল ক্যালসিয়াম সমৃদ্ধ একটি মৃত্তিকা হলো পেডোকেল কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয় কোন সংবিধান সংশোধনের প্রস্তাবনায় বা মাধ্যমে ধর্ম নিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয় একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হল স্বর্ণলতা খুবই ইম্পর্টেন্ট একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ কি অ্যান্সারটি হয়ে যাবে স্বর্ণলতা স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ যেহেতু স্বর্ণলতার ক্লোরোফিল নেই তাই এটি শালক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য সংশ্লেষ করতে পারে না অন্যান্য পরজীবী উদ্ভিদ হলো র্যাফলেশিয়া ভিসকাম নাটসিয়া এবং কি ফ্লোরিবুন্ডা এগুলি হচ্ছে অন্যান্য পরজীবী উদ্ভিদ বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয়কে বুকার পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে কি হবে অ্যানসারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অরুন্ধতি রায় অরুন্ধতি রায় ছিলেন বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় সংবিধানের কোন ধারার বিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন সংবিধানের কোন ধারার বিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন কি হবে অ্যান্সারটি ধারা একশো তেতাল্লিশ ধারা একশো অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন প্রথম এশিয়ান গেমস কোন শহরে অনুষ্ঠিত হয় প্রথম এশিয়ান গেমস কোন শহরে অনুষ্ঠিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নতুন দিল্লি বা নয়া দিল্লি নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস উনিশশো সালে ভারতের নয়া নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো শেরশাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান শেরশাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কালিঞ্জর দুর্ঘ কীভাবে অ্যান্সারটি কালিঞ্জর দুর্গ কালিঞ্জর দুর্গ আক্রমণ করতে গিয়ে শেরশাহ মারা যান পনেরোশো সালের মে মাসে কালিঞ্জর দুর্গ অবরোধ করার সময় তিনি মারা যান তার মৃত্যুর পর সাম্রাজ্যটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে যতক্ষণ না এটি পরবর্তীতে মুঘলদের দ্বারা পুনরায় জয় করা হয় নেক্সট কী রয়েছে দেখো গাড়িতে ব্রেক প্রয়োগ করার পর কোন বল গাড়িকে থামাতে সাহায্য করে গাড়িতে ব্রেক প্রয়োগ করার পর কোন বল গাড়িতে কী করে থামাতে সাহায্য করে কি হবে অ্যানসারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ঘর্ষণ বল ঘর্ষণ বল গাড়িতে ব্রেক করার পর গাড়িকে থামতে সাহায্য করে দেখো আপনি যখন গাড়িতে ব্রেক কষেছেন তার মানে আপনি আপনার চাকায় বেশি ঘর্ষণ বল প্রয়োগ করেছেন গাড়িতে ঘর্ষণ বলের প্রভাবে মন্দন সৃষ্টি হচ্ছে মন্দন গাড়ির গতিবেগ কমাচ্ছে আপনি যত বেশি মন্দন সৃষ্টি করতে পারবেন তত তাড়াতাড়ি গাড়ি কী করবে থামবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো পৃথিবীর সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট কে আবিষ্কার করেছিলেন পৃথিবীর সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল কে আবিষ্কার করেছিলেন হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জর্জ ডেভেল জর্জ ডেভেল সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেছিলেন নেক্সট বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হয় বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হয় আর উত্তর পশ্চিম মৌসুমী বায়ু কখন প্রবাহিত হয় অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে প্রবাহিত হয় উত্তর পশ্চিম মৌসুমী বায়ু পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো মধ্যযুগে কোন বিদেশি পরিভ্রাজক প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন মধ্যযুগে কোন বিদেশি পরিভ্রাজক প্রথম বাঙ্গালা শব্দটি ব্যবহার করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইবন বতুতা ইবন বতুতা সর্বপ্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন কোন প্রক্রিয়াতে বায়ুর মধ্যে অক্সিজেন নির্গত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুর মধ্যে অক্সিজেন নির্গত হয় দেখো কি কি রয়েছে অপশানগুলো শ্বসন শালক সংশ্লেষ বা নাকি রেচন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শালক সংশ্লেষ শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুর মধ্যে অক্সিজেন নির্গত হয় শালক সংশ্লেষ প্রক্রিয়াতে বাতাসে অক্সিজেন নির্গত হয় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্য প্রস্তুত করে শোষণ প্রক্রিয়ায় কি হয় বায়ু গ্রহণ করে বাষ্পমোচন কি পাতার পত্রন্দের মাধ্যমে জলের বাষ্পীভবন এটা হচ্ছে বাষ্পমোচন রেচন কি জীবদহ থেকে বর্জ্য পদার্থের অপসারণের প্রক্রিয়াকে কি বলা হয় রেচন নেক্সট কি রয়েছে দেখো নিচের কোনটি একটি মাত্রাহীন রাশি নিচের অপশানগুলির মধ্যে কোনটি একটি মাত্রাহীন রাশি কি কি রয়েছে অপশানগুলো তরণ রেডিয়ান বল নাকি সান্দ্রতাঙ্ক কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রেডিয়ান রেডিয়ান একটি কি রাশি মাত্রাহীন রাশি মুঘল শাসকদের মধ্যে কে গান ও নাচ নিষিদ্ধ করেছিলেন মুঘল শাসকদের মধ্যে কে গান ও নাচ নিষিদ্ধ করেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সম্রাট ঔরঙ্গজেব সম্রাট ঔরঙ্গজেব গান ও নাচ কি করেছিলেন নিষিদ্ধ করেছিলেন নেক্সট বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চার্লস ডারউইন চার্লস ডারউইন হচ্ছে বিবর্তন বা তত্ত্বের প্রবক্তা তারপর দেখো ন্যাচারাল সিলেকশনের তত্ত্বের প্রবক্তাকে চার্লস ডারউইন পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্স কার লেখা গ্রেগর জোহান ম্যান্ডেলের সারভাইভ্যাল অব দ্য ফিটেস্ট তত্ত্বটি কার চার্লস ডারউইনের অরিজিন অফ স্পেসিস বাই ন্যাচারাল সিলেকশন এই গ্রন্থটি কার লেখা এটিও কিন্তু কার লেখা চার্লস ডারউইনের লেখা নেক্সট লাক্ষাদ্বীপে কতগুলি দ্বীপ আছে লাক্ষাদ্বীপে মোট কতগুলি দ্বীপ আছে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ছত্রিশটি লাক্ষাদ্বীপে মোট ছত্রিশটি দ্বীপ আছে লাক্ষাদ্বীপ হলো ছত্রিশটি দ্বীপ এবং দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যেখানে বারোটি প্রবাল প্রাচীর তিনটি প্রাচীর এবং পাঁচটি নিমজ্জিত তীর রয়েছে নেক্সট কি রয়েছে দেখো খাদ্য ও কৃষি সংস্থার বা এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত খাদ্য কৃষি সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রোম খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর রোমে অবস্থিত তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে সার্কের সদর দপ্তর কোথায় কাঠমান্ডুতে ডাব্লিউডাব্লিউএফের সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডে নেটোর সদর দপ্তর কোথায় ব্রাসেলসে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনাতে হুইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাতে আইএল ওর সদর দপ্তর কোথায় এটাও জেনেভা ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিসে প্যারিসে কিন্তু ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাতে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হেগে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিওতে এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ম্যানিলাতে আইসিসির সদর দপ্তর কোথায় দুবাইয়ে দুবাইয়ে কিন্তু আইসিসি সদর দপ্তর অবস্থিত ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত জুরিফে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের কোন রাজ্যের সরকারি ফল হলো কাঁঠাল ভারতের কোন রাজ্যের সরকারি ফল হল কাঁঠাল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কেরালা কেরালা রাজ্যের সরকারি ফল কি কাঁঠাল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ